দিগন্তরেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা, মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময়, ঢাকের বলে মাতুক বাংলা, পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন। আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। দুপুর দুটো আর রাত বারোটা আবরণের প্রাইম টাইমের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমিও বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, তার সঙ্গে বলি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এই কথাটা আবরণের অনুষ্ঠানে বসে খুব সুন্দর করে বলতে পারি, তার কারণ আবরণের তরফ থেকে শাড়ির সঙ্গে আরেকটা জিনিস যেটা পান সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক। যদি আপনি চান শাড়ির সঙ্গে রিটেলে নিতে সেটাও পেয়ে যাবেন, কারণ এটা ডক্টর প্লাসের উদ্যোগে তৈরি হওয়া। এই হচ্ছে থ্রি লেয়ার মাস্কে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি লেয়ার সার্জিক্যাল মাস্ক এবং তার সঙ্গে অবশ্যই ওয়াশেবল মাস্ক। এই পুরোটাই আপনারা পেয়ে যাচ্ছেন আবরণের উদ্যোগে। আপনারা হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এইগুলোর সঙ্গে আপনারা যদি মনে করেন যে শাড়ির সঙ্গে রিটেলে নেবেন, নিতে পারেন, চাইলে হোলসেলে নিয়েও কাজ করতে পারেন। এই সুযোগটা আপনাদের জন্য রয়েছে। এর সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, এটা একদম মূল ব্যাপার। আসুন আজকে দেখা শুরু করি, খুব পরিচিত শাড়ি আপনাদের, নতুন কিছু নয়। তবে হ্যাঁ, আবরণে যারা এই শাড়ির ডিমান্ড করবেন তারা এখন থেকে পেয়ে যাবেন। আমরা জানি যে এর মধ্যে একটা, এটা হচ্ছে সোনামুখী গরদ কাতান। সোনামুখী গরদ কাতানে এটা রয়েছে হচ্ছে একদম এই উইভিংটাকে দেখুন লক্ষ্য করে, এটা ওই মণিপুরি ওদের রিগনায় পাঁচরাতে যে উইভটা হয় সেই উইভ। এটা হচ্ছে সোনামুখী গরদ কাতানে দেখাচ্ছি, ব্লু টানাতে কিন্তু ব্লু আছে। আপনারা দেখেছেন, প্রচুর দেখেছেন, কিন্তু অনেকের আবরণের কাছ থেকে এই শাড়ির ডিমান্ড ছিল 6550, 6550 সোনামুখী গরদ কাতান, এবং তা এটা অনিয়ন পিঙ্কের সঙ্গে ব্লু। 6550 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 6550 উইথ ব্লাউজ পিস নাম্বার ওয়ান 6550। এবারে আসবো নাম্বার টু, দু নম্বর শাড়ি, নাম্বার টু দু নম্বর শাড়ি আমাদের ওয়ার্ড্রপে আছে। যার নেই, যিনি আবরণের থেকে অপেক্ষা করে আছেন যে আবরণ থেকে নেবেন, অবশ্যই নিয়ে নিন। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, আঁচল পার, এই হচ্ছে শাড়িটা নাম্বার টু 6550, 6550। এইগুলো না আপনি ফিল করতে পারবেন, এটা হাত ঘুরিয়ে মাকু গলিয়ে করা। নাম্বার টু 6550, দু নম্বর শাড়ি 6550, 6550। এটা কিন্তু সোনামুখী গরদ কাতান সেলক, যার জন্য দামটা কিন্তু 6550। কেন আপনি 6550 দিয়ে দেবেন? কেননা এটা সোনামুখী গরদ কাতানের ফিলটাই একদম আপনি বুঝতে পারবেন। এরপরে চলে যাব নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এই হচ্ছে তিন নম্বর, নাম্বার থ্রি আঁচল, এই আসছে বডিটা, তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 6550। গায়ের মধ্যে স্বস্তিকের নকশা রয়েছে, 6550 নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি 6550 নাম্বার থ্রি উইথ ব্লাউজ। অনেকগুলো দেখাবো একসাথেই, যাতে আপনারা অপশান রেখে বুকিং করতে পারেন। এটা গেল তিন, এবার আসবো চার নম্বর, নাম্বার ফোর, এই হচ্ছে সিল্ক মার্কের, এই যে পিওর সিল্ক, এই সিল্ক মার্কটা দেখুন। আমি বলবো এই সিল্ক মার্কটা শাড়ির সঙ্গে আপনারা স্টিচ করিয়ে নেবেন। নাম্বার ফোর, চার নম্বরে যাব, নাম্বার ফোর, এটা মভের সঙ্গে রাস্ট, আঁচলে দেখুন রাস্টের ব্যবহার রয়েছে, এটা হচ্ছে রাস্ট, তার মধ্যে এই পদ্মের নকশা, আর তার সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে গায়ের উপরে বরফি রয়েছে, গায়েও কিন্তু এভাবে মভের সঙ্গে যাচ্ছে বরফি। নাম্বার ফোর, চার নম্বর শাড়ি 6550, 6550 নাম্বার ফোর, চার নম্বর 6550 উইথ ব্লাউজ পিস,
নাম্বার ফোর দেখালাম, এবারে আসছি নাম্বার ফাইভ ব্লু, এটা হচ্ছে পাঁচ নম্বর, এটা আসছি ব্লু নাম্বার ফাইভ, পাঁচ নম্বর স্বস্তিক ব্লু এর সঙ্গে যাচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর ব্লু শাড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো, যেহেতু এটা সোনামুখী গরদ কাতান তো যার ফলে এর ফলটা এবং শাড়ির পিক, পিকটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে শাড়ির পিক, এই যে গাঁটা, এই যে আমি সরা দেখুন টানছে কিন্তু এখানে টান শাড়িটা, কিন্তু এই যে সুতোর বুনুইটা টানা এবং ভারনায় সুতোর কাউন্ট কম করে 2200 বুনুই না হলে কিন্তু এই রকম শাইন বা এই আওয়াজটা আসবে না। প্রাইস হচ্ছে 6550 rupees, 6550, পাঁচ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। পাঁচের পরে চলে যাব ছ নম্বর নাম্বার সিক্স। এই শাড়িতে কিন্তু না সুতোতে স্টার্চ আছে না শাড়িতে স্টার্চ আছে, উইদাউট স্টার্চ শাড়ির ওজন এবং শাড়ির পিক অসাধারণ। এই কালারটাও একটা মভের টোনে, এটা হচ্ছে আঁচল দেখছেন আর এই আসছে বডিটা। প্রাইসটা হচ্ছে নাম্বার সিক্স 6550, 6550, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স 6550 উইথ ব্লাউজ পিস, ছ নম্বর 6550। ছয়ের পরে যাব সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, সাত নম্বর নাম্বার সেভেন, এই হচ্ছে আঁচল সাত নম্বর আঁচল পার, এটা একদম পান্না সবুজ সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন। প্রাইস হচ্ছে 6550, 6550, সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন 6550। নাম্বার সেভেনের পরে চলে যাব নাম্বার এইট, আট নম্বর শাড়ি, এটা পার্পল কালার নাম্বার এইট, এটা হচ্ছে পার্পল টোনে আট নম্বর। প্রাইস হচ্ছে 6550, আঁচল প্রত্যেকটা কিন্তু হাতে ঘোরানো, আমি যদি উল্টো দিকটা দেখাই আপনারা বুঝতে পারবেন যে সব হাতে ঘুরিয়ে মানে মাখু ঘুরিয়ে বুনুই হয়েছে, একদম হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে আজকের এপিসোডের আট নম্বর শাড়ি নাম্বার এইট, আমার সাথে সাথে ধরো হ্যাঁ, আট নম্বর 6550, 6550 নাম্বার এইট, আট নম্বর শাড়ি 6550, 6550 আট নম্বর, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস নাম্বার এইট 6550। এইটের পরে চলে যাব নাম্বার নাইন, ন নম্বর শাড়ি নাম্বার নাইন, এটি আসছে ন নম্বর, দেখুন এটা ফুলদানির নকশা করা হয়েছে পুরো হাত ঘুরিয়ে স্বস্তিক দুপাশে, এভাবে ফুলদানির নকশা ফুল পাতা সমস্তটাই কিন্তু হাত ঘুরিয়ে করা। ব্লুয়ে আঁচল গেল, বডিটা আসছে একটা রাস্টি অরেঞ্জ, এই হচ্ছে শাড়িটা স্বস্তিক সারা গায়ে। ন নম্বর শাড়ি নাম্বার নাইন, প্রাইস হচ্ছে 6550, 6550 নাম্বার নাইন, ন নম্বর 6550। নাম্বার টেন দশ নম্বর শাড়ি, এবারে আসছি নাম্বার টেন দশ নম্বর, যেটা আপনারা পাবেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নৌকার নকশা। নাম্বার টেন দশ নম্বর দেখাচ্ছি নাম্বার টেন, প্রাইস হচ্ছে 6550, আঁচল নৌকা নাম্বার টেন দশ নম্বর, এই আসছে বডিটা দশ নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে নাম্বার টেন 6550, 6550 দশ নম্বর নাম্বার টেন 6550 উইথ ব্লাউজ পিস দশ নম্বর শাড়ি 6550। এগারো নম্বর শাড়িতে যাব নাম্বার ইলেভেন, এটা আসছি এগারো নম্বর নাম্বার ইলেভেন, প্রাইস হচ্ছে 6550। আমরা এক থেকে এগারো দেখালাম সোনামুখী গরদ কাতানে, একদম মানে উইভিংটা হচ্ছে ওই মণিপুরি উইভের রিগনাই পাঁচটা স্টাইলের উইভ হাতে ঘোরানো কাজ, এবং এটাকে অনেকে কলাক্ষেত্র উইভ বলেন ঠিকই কিন্তু এটা অ্যাকচুয়ালি রিগনাই পাঁচটা উইভ হয়েছে, মণিপুরি উইভের মানে উত্তর পূর্ব ভারতের উইভিংটা আনা হয়েছে আমাদের বাংলার সিল্কের শাড়িতে। এটা হচ্ছে সোনামুখী গরদ কাতান, তার মধ্যে হয়ে উইভ যাচ্ছে এগারো নম্বর শাড়ি 6550, 6550। এক থেকে এগারো নাম্বার ওয়ান থেকে নাম্বার ইলেভেন আমরা দেখিয়ে দিলাম হচ্ছে এই বুননের শাড়ি, প্রাইস হচ্ছে 6550, 6550। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে শাড়ি বুকিং করুন, পেয়ে যাবেন, কলকাতা শহর শহরতলির বন্ধুরাও পেয়ে যাবেন, হোম ডেলিভারি সবাই পেয়ে যাবেন, যতদূর সম্ভব আবরণ হোম ডেলিভারি করবে, একদম ইন্টেরিয়র যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কুরিয়ারে নিতে হবে। এবারে চলে আসছি বারো নম্বর শাড়ি, তবে তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার কে রয়েছেন,
নমস্কার তনুশ্রীদি, কেমন আছো? প্রিয়াঙ্কা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? তনুশ্রীদি নমস্কার, আমি প্রিয়াঙ্কা বলছি, গড়িয়া থেকে। চিনতে পেরেছো? হ্যাঁ প্রিয়াঙ্কা, একটু বলতে হবে গো, চিনতে তো ভয়ে পারবো না। প্রিয়াঙ্কা সেনগুপ্ত, গড়িয়া থেকে আমি ফোন করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলো 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 বলো। বলছি রোববারের প্রোগ্রাম থেকে সন্ধ্যে ছটার সময় যে প্রোগ্রামটা করেছিল, একটা শাড়ি নিয়েছি মার জন্য, হ্যান্ডলুম, নবলপুরি হ্যান্ডলুম। আচ্ছা হ্যাঁ, তো এখনো ওটা আসেনি, আসবে, আসলে আমি অবশ্যই ফিডব্যাক দেবো। তুমি এত সুন্দর করে শাড়ি বোঝাও না গো তনুশ্রীদি, মানে মনে হয় বাড়িতে বসে ফিল করছি, জানো। থ্যাংক ইউ। মানে মানে আমার মানে আমি যত জবের থেকে মার্কেটিং করা শুরু করেছি, মানে তোমার মতন বোধহয় এরকম করে কোথাও মানে দেখিনি যে এত সুন্দর করে বলো। না অ্যাকচুয়ালি কি বলতো, যখন টিভির পর্দায় কেউ কোনোদিন শাড়ি দেখায়নি বা শাড়িটা টিভির পর্দায় দেখানো যায় কি না এটা নিয়ে ভাবনা চিন্তা যখন শুরু হয়নি, তখন থেকে আমি টিভির পর্দায় শাড়ি দেখাচ্ছি। এইটা আমি খুব গর্ব করে বলি, আমাদের চ্যানেল প্রথম যারা টেলিভিশনের পর্দায় শাড়িকে আনে, এবং আমি প্রথম অ্যাঙ্কার। আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে যে এই কাজটা আমি শুরু করেছি, তো এটা তো আমি করবই, এটা তো আমারই কাজ, তাই না? এটা আমি খুব মানে গর্ব করে বলি যে যখন কেউ কোনোদিন ভাবেনি যে টিভির পর্দায় শাড়ি দেখানো যায় কি আদৌ, আমরা শুরু করেছি। টেলিভিশনের পর্দায় ফোন নেওয়াটা আমরা শুরু করেছি, টেলিভিশনের পর্দায় অ্যাঙ্কার বসে জনগণের সাথে কথা বলবে টেলিফোন, এটাও আমাদের চ্যানেল ফার্স্ট শুরু করে, মানে দূরদর্শনের আগে আমরা শুরু করেছি এটা। এবং টিভির পর্দায় যে এইভাবে শাড়ি বা বিভিন্ন প্রোডাক্ট দেখানো যায়, এটা আমরা শুরু করেছি, এবং এই ক্রেডিটটা আমাদের দিতেই হবে। থ্যাংক ইউ, ভালো থেকো। আচ্ছা এইবারে দেখাই ইক্কাত, আমরা দেখাই না পিওর ইক্কাত, যেটা আমরা বলে থাকি উড়িষ্যা অন্ধ্রা ইয়ান ডাই করে নিয়ে মূলত বোনা হয়। আমাদের বাংলাতেও কিন্তু ডায়েট সুতো দিয়ে এই এফেক্টটা আনা হয়েছে, এটাও কোটকি বলা হয় এটাকে। এটাও সোনামুখী গরদ কাতানে কোটকি, এটার মধ্যে যেহেতু হাতে ঘোরানো বুনুইটা নেই বলে এটা 5550, 5550, নাম্বার 12, 12 নম্বর, 5550, নাম্বার 12, উইথ ব্লাউজ, ব্লাউজটা একদম একদম ফ্লেম রেডে, 12 নম্বর, 5550, 5550, নাম্বার 12, নাম্বার 13। ধরুন এই বুনুইটা কিন্তু আমি দেখেছি, আমার কাছে, আমার নিজের কাছেই আছে, মানে অন্ধ্রার রয়েছে, হায়দ্রাবাদের রয়েছে, কিন্তু এটা আমাদের একদম নিজস্ব বাংলার ভিভ, সোনামুখী গরদ কাতানে। এটা হচ্ছে আঁচল, এটা গ্রিন বডিতে, দেখুন এই যে শেডটা দেখছেন না ভেতরে, এই যে উইভিংয়ের শেডটা, এটা কিন্তু ডায়ডিয়ানের গল্প। প্রাইসটা হচ্ছে 5550 রুপিস, নাম্বার 13, গ্রিন বডিতে, 13 নম্বর শাড়ি, 5550, 14 নম্বর শাড়িতে যাব, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর, রেড গ্রিন ব্লু, ভেতরে কিন্তু টানাটা রেডেই রয়েছে, রেড গ্রিন ব্লু, আর এই রয়েছে বডিটা, 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 14 নম্বর, প্রাইস হচ্ছে 5550, 5550, 14 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 14, 5550, নাম্বার 15 যাব, এটা হচ্ছে পার্পলের শেড, নাম্বার 15, এর টানাতে যেটা রয়েছে সেটা কিন্তু রেড সুতো রয়েছে, টানাতে রেড রয়েছে, আঁচলে গ্রিন রয়েছে, তার সঙ্গে একটা পার্পলের শেড রয়েছে, মানে ব্লু সুতো গেছে, এইভাবে গেছে, এই হচ্ছে বডিটা। নাম্বার বলে দিই, এটা হচ্ছে নাম্বার 16 সম্ভবত, 17, 18, না নাম্বার 15 দেখাচ্ছি, সম্ভবত নাম্বার 15, 15 নম্বর, 5550, 5550, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 5550। এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, প্রত্যেকটা সিল্ক পিওর সিল্ক, সিল্কমার্কযুক্ত সিল্ক, একদম সিল্কমার্কযুক্ত। আর আমি বলবো এই সিল্কমার্কটা শাড়ির আঁচলে তুলে নিয়ে এই জায়গাটায় লাগিয়ে পিকোর যখন করবেন শাড়ি, তখন একদম টেলারকে বলবেন, যিনি পিকো করছেন তাকে বলবেন একদম স্টিচ করে দাও ভাই, এটা একদম স্টিচ করিয়ে নেবেন, কারণ এটা আপনার কাছে থাকা মানে আপনি একটা 100% সিল্কের শাড়ি পরেছেন, এই অথেন্টিকেশনটা আপনি নিয়ে চলছেন, অথেন্টিক সিল্কের অথেন্টিকেশন হচ্ছে সিল্কমার্ক। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর, নাম্বার 16, ইয়ালো গ্রিনে হচ্ছে আঁচলটা সাজানো রয়েছে, এই হচ্ছে বডিটা। এটা হচ্ছে সোনামুখী গরদ কাতান, মেটেরিয়ালটা হচ্ছে সোনামুখী গরদ কাতান, তার মধ্যে মানে একটা গরদ সিল্কের সুতো, একটা কাতান সিল্কের সুতো এর মধ্যে রয়েছে, যার জন্য এর কোয়ালিটি একদম আলাদা। আমার কাছে যেটা রয়েছে সেখান থেকে এত ভালো কোয়ালিটি নয়, অনেস্টলি বলছি, এই এর কোয়ালিটি ভীষণ ভালো, এর শাইন দেখুন, সিল্কের শাইন দেখুন, পিক দেখুন শাড়ি, অসম্ভব সুন্দর। প্রাইস হচ্ছে 5550, নাম্বার 16,
উইথ ব্লাউজ পিস, 16 নম্বর 5550, 17 নম্বরে যাব, নাম্বার 17। সুতোর কাউন্ট সিল্কের ক্ষেত্রে, হাতে বোনা শাড়ির ক্ষেত্রে, সিল্ক বা কটনের ক্ষেত্রে, তসর সিল্ক কটনের ক্ষেত্রে সুতোর কাউন্ট, মানে আপনি টানায় কতটা সুতো দিচ্ছেন, মানে শাড়ির দাম ডিপেন্ড করে কিন্তু টানায় কত পরিমাণ সুতো আছে তার উপরে। ভারনাতে আপনার টানা যেরকম সুতোতে থাকবে, ভারনাতে তার অনুযায়ী সুতো দিতেই হবে। তাই টানা কতটা সুতো দিচ্ছেন, টানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শাড়ির কোয়ালিটির ক্ষেত্রে, টানা ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে শাড়িটা, এটা ইয়েলো অরেঞ্জ মিলিয়ে টোনটা, প্রাইস হচ্ছে 5550, নাম্বার 17, 17 নম্বর শাড়ি। এরবারে যে শাড়িটা আছে আমার নিজের খুব পছন্দের, এটা একদম কাতানের উপরে, সোনামুখী কাতানের উপরে রয়েছে হচ্ছে ডিসচার্জ প্রিন্ট, এগুলো ক্রস স্টোন বুনুইতে, মানে এটা ইয়ান ডাই করে। এই শাড়িগুলোর আভিজাত্য হচ্ছে পরে টাই অ্যান্ড ডাই নয়, মানে শাড়িটা বোনা হয়ে গেল, ভার্জিন কালারটাকে ডাই করে কালার আনা নয়, সুতোটাকে কালার করে বোনা, এটাও তাই, সুতো কালার করে শাড়িটা বোনা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 4850, 4850। এটাতে রেডের টানা রয়েছে আর কফি কালারের ভার্না গেছে, গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, একটা গার্নেট ক্রস স্টোন। এটার প্রাইসটা হচ্ছে 4850, 4850। দেখুন আমি কেন বললাম রেডের টানা গেছে, আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। এইখানে যে সুতোটা থাকবে, এই যে সুতোটা, এটা হচ্ছে টানার সুতো, এবং এই সুতোটা লম্বা করে রয়েছে, এটা হচ্ছে টানার সুতো। ভার্নার সুতো হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ভার্নার সুতো, এই জায়গাটাকে একটা সুতো বার করলে, দেখুন এখানে সুতো রয়েছে, আমি জানি না কতটা বুঝতে পারছেন, এখানে হচ্ছে ভার্নার সুতো গেছে, ভরতে ভরতে গেছে। এইটা দেখালাম হচ্ছে 18 নম্বর শাড়ি, একটা চকলেট চকলেট কালার এসে, কিন্তু আমাদের একটা লালের এফেক্ট রয়েছে, নড়লে চলে লালটা আসবে। এটা হচ্ছে 18 নম্বর, 4850, 18 গেল। 19 নম্বর শাড়ি, এটা যেমন পিঙ্কের টানা রয়েছে, ব্লুয়ের ভার্না রয়েছে, 19 নম্বর, পিঙ্ক টানা ব্লু ভার্না, তার মধ্যে ডিসচার্জে গেছে গল্পটা, পিঙ্ক টানা ব্লু ভার্না। এই হচ্ছে শাড়িটা, 19 নম্বর শাড়ি, 4850। একটা শাড়ি পরবেন আভিজাত্যপূর্ণ সাজ, এটা হচ্ছে 19 নম্বর, 4850, নাম্বার 19 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর, নাম্বার 20। এটা দেখাচ্ছে হচ্ছে একদম ডিপ মেজেন্টা টোনে, মানে জাম কালারে, নাম্বার 20, 20 নম্বর, এর মধ্যে রয়েছে ডিসচার্জের গল্প, এইভাবে যাচ্ছে নিচের দিকে, দেখুন পাতা পেজলিতে এভাবে পরপর পরপর যাচ্ছে। 20 নম্বর শাড়ি দেখালাম, নাম্বার 20, প্রাইস হচ্ছে 4850, 4850, 20 নম্বর উইথ ব্লাউজ। 20-র পরে 21 নম্বর, এই শাড়িতে যেমন ব্লুয়ের টানা রয়েছে, টানাতে ব্লু সুতো গেছে আর ভার্নাতে গেছে রানী সুতো। 21 নম্বর শাড়ি, একটু ঘুরিয়ে এরম করে দিলে মনে হয় বেটার হবে, এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21। এই হচ্ছে শাড়িটা, এর মধ্যে এভাবে যাচ্ছে ব্লকের ব্যবহার, 21 নম্বর, 21, প্রাইস একই, 4850, 4850, 21 নম্বর। 22 নম্বর খুলতে হবে না, 22 নম্বর শাড়ি, নাম্বার 22, এটা হচ্ছে তুঁতে কালার, তুঁতের মধ্যে যাচ্ছে হচ্ছে চকলেট কালারের সুতো, ভার্নাতে চকলেট কালার, টানাতে তুঁতে, কালার টোনটা ভীষণ ভালো এসছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, 22 নম্বর, 4850 উইথ ব্লাউজ, 22, 23-তে যাব। ওয়াও, এটা তো ব্লুয়ের টানা, গ্রে ভার্না, গিয়ে টোনটা এসছে কি সুন্দর, দেখুন দারুণ। এটা উল্টো ভাজে দেখাচ্ছি আমরা, এটা হবে শাড়িটা, আঁচল গান পেজলিটা উপর দিকে থাকবে, এই ব্যাপারটা উপরের দিকে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, আর এটা ব্লুয়ের টানা, গ্রে ভার্না, প্রাইস হচ্ছে 4850, নাম্বার 23, 23 নম্বর। এই হচ্ছে ব্লাউজ, 23 দেখালাম, এবারে আসছি 24, এই অবধি আমরা বুনন দেখালাম, এবারে আসছি 24। এটা কাতানের উপরে হ্যান্ড পেন্টিং, এটা কিন্তু কাতান, কাতানে হ্যান্ড পেন্টিং। এই শাড়িটা হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে এই সাদাটা, দেখুন এখানে আফ্রিকান ট্রাইবস হ্যান্ড পেন্টিং হয়েছে, হাতে আঁকা হয়েছে, আর এই হচ্ছে বডিতে ব্রাশিং করে এই কালারটা আনা হয়েছে, পারে পাতা, ভেতরটা ব্লু, আবার কুচিটা যাচ্ছে ওভাবে পেন্টিংটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর শাড়ি, 4850 উইথ ব্লাউজ পিস, 24, 24-এর পরে চলে যাব 25। এটা বিষ্ণুপুর কাতানে হচ্ছে হ্যান্ড পেন্টিং, আঁচল কর্নার টু কর্নার করে কলমকারি পেন্টিং, আমাদের এখানে পেন্টিং বেসে, দেখুন এটা ইয়েলোর টিন্ট আছে, তুঁতের সঙ্গে যাচ্ছে,
25 নম্বর 4850 4850 25 নম্বর উইথ ব্লাউজ 25 এর পরে যাব 26 26 এটাও হ্যান্ড পেইন্টিং অসম্ভব ভালো যেহেতু সিল্কটা অসাধারণ মানে শাড়ির ফল ভীষণ ভালো হবে এটা দেখুন ওই অজন্তা ইলোরার যে আঁকা সেই আঁকাটাকেই আনা হয়েছে স্কাল্পচারের সঙ্গে আর মানে ওই স্কাল্পচার পেইন্টিং যেটাকে আমরা বলে থাকি এই হচ্ছে শাড়িটা মানে পাথরের মূর্তির মতো করে করে এগুলো করা হয়েছে লাল কালোর গল্প রয়েছে এটা হচ্ছে 26 নম্বর 4850 নাম্বার 2364850 উইথ ব্লাউজ 26 এর পরে যাব 27 27 এটা আসছে 27 নম্বর অনিয়ন পিঙ্ক কালারটা আর তার সঙ্গে বিষ্ণুপুর ঘোড়া হ্যান্ড পেইন্টিংয়ে পুরোটা হাতে আঁকা সিল্কের কোয়ালিটি ভালো বলে দেখুন শাড়ি এত শাইন এসছে এটা একটু এখানে কিন্তু একটা অ্যান্টিক কালার এসছে হিসেব মতো রাস্টের কালার এসছে 27 নম্বর 4850 নাম্বার 2744850 উইথ ব্লাউজ পিস 27 নম্বর 4850 28 নম্বরে সহজ পাট করা হয়েছে 28 এটা এই শাড়িটা আবার ইয়ালো টানা গেছে বেসে কিন্তু এটা আবার বুনে গেছে রংটা ইয়ালোর টানা আর ভার্না গেছে হচ্ছে তসর কালার গিয়ে বেজ টোনটা তৈরি হয়েছে তার মধ্যে আঁকা হয়েছে এই শাড়িটা কিন্তু হচ্ছে টানা ভার্না ইয়ান ডাই করে প্রাইস হচ্ছে 4850 নাম্বার 28 28 নম্বর সহজ পাঠে গেল 28-এর পরে আবার 29 নম্বর আসছি নাম্বার 29 এটা ইয়ালোই 29 নম্বর নাম্বার 29 এই হচ্ছে এটাও হ্যান্ড পেইন্টিং নাম্বার 29 প্রাইস হচ্ছে 4850 আমি আর তিনটে দেখিয়ে দেবো উইথ ব্লাউজ পিস 29 এবারে আসবো 30 30 নম্বর শাড়ি এটাতে না ময়ূর আঁকা হয়েছে শিখি পাখা 30 নম্বর ময়ূর হচ্ছে শিখি পাখা এটাই হচ্ছে শাড়িটা এটা একদম দেখুন অরিজিনাল মানে কালারের উপরে গেছে শাড়ির সিল্কের কোয়ালিটিটা খালি বুঝবেন আপনারা এটা হচ্ছে 30 নম্বর 30 প্রাইস হচ্ছে 4850 উইথ ব্লাউজ পিস 30 নম্বর আপনারা ফোন করে বুকিং করতে থাকুন ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে আপনারা এসে দেখেও কেনাকাটা করতে পারবেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে হচ্ছে আবরণ এয়ারপোর্ট লাগোয়া আঁচলে বুদ্ধা গায়ের উপরে এভাবে স্ট্রাইপটা যাচ্ছে কালার বার আর তারপরে আবার কুচি থেকে এভাবে আসছে এটা গেল হচ্ছে 31 নম্বর 4850 আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি হচ্ছে 32 নম্বর শাড়ি নাম্বার 32 এরও প্রাইস হচ্ছে 4850 আঁচল উৎসব উৎসব মানেই বাদ্যযন্ত্র উৎসব মানেই সঙ্গীত এই হচ্ছে সেই শাড়িটা পুরোটা হ্যান্ড পেইন্টিং হয়েছে 32 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 4850 উইথ ব্লাউজ পিস হাতে সময় নেই বিদায় নেবো আবার ঠিক বিকেল 3:30 দেখা হবে আপনাদের সঙ্গে আর রাত 12:00 আজকে এই মুহূর্তে এই পর্যন্তই হোলসেলাররাও যোগাযোগ করবেন দিগন্তরেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময় ঢাকের বলে মাতুক বাংলা পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা।